করোনার দ্বিতীয় ঢেউ আরো ভয়ঙ্কর হয়েছে করোনার প্রথম ঢেউয়ের চেয়ে। সবকিছু সুস্থ হচ্ছিল, এর মধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ দেশকে আবারও নাড়া দিতে শুরু করলো। টলিউড এবং টেলিভিশনের জনপ্রিয় তারকারা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন, যেমন জিৎ, শুভশ্রী, কৌশিক গাঙ্গুলির ছেলে উজান গাঙ্গুলি, আর কালকে রাতেই আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় জুটি কৌশিক সেন এবং রেশমি সেন, তবে তাদের ছেলে সুস্থ রয়েছেন। আর আজকেই সিরিয়াল এবং টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর করোনা আক্রান্তের খবর সামনে এলো। করোনা আক্রান্ত হলেন টলিউড তথা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। নিশ্চয়ই চিনেছেন জীবনসাথী সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী এবার করোনা আক্রান্ত হলেন। অল্প কিছু দিনের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল এই জীবনসাথী সিরিয়ালটি। আর সিরিয়ালটিতে প্রিয়মের শাশুড়ি মেইন চরিত্রে রয়েছেন শালঙ্কারা ব্যানার্জি, যার নাম ইন্দ্রাণী দত্ত, আর তিনিই এবার করোনা আক্রান্ত হয়েছেন। অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে জানালেন এ কথা। তিনি ছেটে সাবধানভাবেই কাজ করছিলেন, কিন্তু হঠাৎই কাশি শুরু হয়। তারপরে স্বাদ আর অনুভব করতে পারছেন না অভিনেত্রী। তারপরে করোনা চেক আপ করান এবং রিপোর্ট পজিটিভ আসেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। কিছুদিন বন্ধ থাকবে তার জীবনসাথী সিরিয়ালের শুটিং। তবে কি সিরিয়ালটিও বন্ধ হবে? না, সিরিয়ালটি তাকে ছেড়া এগিয়ে যাবে সামনের দিকে। অভিনেত্রী আরও বলেছেন তার মেয়ে একদম সুস্থ রয়েছেন, কারণ অভিনেত্রীকে সবসময় সোশ্যাল মিডিয়াতে তার মেয়ে এবং স্বামীর সাথেই বেশি দেখতে পাওয়া যায়, কারণ তিনি তো অভিনেত্রীর পাশে ডান্সারও। একের পর এক তারকারা হচ্ছে করোনা আক্রান্ত, এজন্য দর্শকেরা চাচ্ছে আবারও যেন শুটিং বন্ধ হয়ে স্বাভাবিক পরিবেশে আসলে আবারও শুটিং যেন খুলে দেয়। সিনেমা হলগুলো ইতিমধ্যে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কিছুটা বন্ধ করে দেওয়া হয়েছে। অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের দ্রুত আরোগ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। আপনারা আরোগ্য কামনা করতে ভুলবেন না। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সকলকে।